ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ, কাতর কণ্ঠে ইউক্রেনের সেনারা জানালো আজই জীবনের শেষ যুদ্ধ। এরপরেই জানিয়ে দেব পূর্ব ইউক্রেনে শীঘ্রই ভয়াবহ যুদ্ধ শুরু হতে চলেছে। আরো জানিয়ে দেব মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় রাশিয়া ঘোষণা ল্যাভেরভের। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনকে ভারতের অবস্থান জানালেন মোদি। এবং সর্বশেষ জানিয়ে দেব শাহবাজের শপথের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পাকিস্তানের রাষ্ট্রপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। কাতর কণ্ঠে ইউক্রেনের সেনারা জানালো আজ জীবনের শেষ যুদ্ধ। ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত 36 দিন ম্যারিন ব্রিগেড সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে তারা হয়তো আজই রাশিয়ানদের বিরুদ্ধে শেষ যুদ্ধ করবে, কারণ তাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে। কাতর ও ভয়ার্থ সুরে 36 ম্যারিন ব্রিগেডস জানিয়েছে যে সেনারা এখনও বেঁচে আছে, তাদের মধ্যে কয়েকজন হয়তো মারা যাবে আর কিছু রুশদের হাতে ধরা পড়বে। 47 দিন ধরে মারিউপোল বন্দর নিজেদের দখলে রাখলেও বন্দর রক্ষার দায়িত্বে থাকা এই ব্রিগেডটি জানিয়েছে এতদিন তারা সম্ভব ও অসম্ভব যা আছে তার সবাই করেছে, কিন্তু এখন রুশ সেনারা তাদের পিছু হটিয়ে দিয়েছে ও ঘিরে ধরেছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে 36 ম্যারিন ব্রিগেড ফেসবুকে লিখেছে, শত্রুরা ধীরে ধীরে আমাদের পেছনে ঠেলে দিচ্ছে, আগুন দিয়ে আমাদের ঘিরে ফেলছে আর এখন আমাদের ধ্বংস করে দিতে চাচ্ছে। তারা আরো জানায় ব্রিগেডের প্রায় অর্ধেক সেনা আহত হয়েছে, যাদের অঙ্গহানি হয়নি তারা আবার যুদ্ধে ফিরে এসেছে। সেনারা সব মারা গেছে, এখন আর্টিলারি ম্যান, বিমান বিধ্বংসী গানার, রেডিও অপারেটর, ড্রাইভার ও বাবুরচিরা যুদ্ধ করছে। 36 মেরিন ব্রিগেড অভিযোগ করেছে সেনাবাহিনীর কাছ থেকে তারা আর কোনো সহায়তা পাচ্ছে না। এদিকে ইউক্রেনে হামলা করার শুরু থেকেই মারিউপোলে হামলা করে যাচ্ছে রাশিয়া, মুহুর্মুহু গোলাবর্ষণে শহরটি বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে, কিন্তু এর নিয়ন্ত্রণ নিতে এখনও হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা, সূত্র দ্য গার্ডিয়ান। পূর্ব ইউক্রেনে শীঘ্রই ভয়াবহ যুদ্ধ। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে থেকে সরে দেশটির পূর্ব দিকে হামলা জোরদারে মনোনিবেশ ঘটিয়েছে রুশ বাহিনী। ইতিমধ্যেই ওই অঞ্চলে বাহিনী জড়ো করছে রাশিয়া, ভারী করছে অস্ত্র সরঞ্জাম। এরই মধ্যে সোমবার ইউক্রেন বলছে শীঘ্রই বিশাল আক্রমণ শুরু করবে মস্কো। এদিকে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান ইউনিয়নের নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন। মস্কোর বাইরে একটি বাসভবনে রুশ নেতার সঙ্গে অনুষ্ঠিত আলোচনার একটি ভয়াবহ বিবরণ দিয়েছে অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহমা। কার্ল নেহমা বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে কথোপকথন হয়েছে তা থেকে আপনাদের রিপোর্ট করতে পারি এমন কোনো আশাবাদী খবর নেই। পূর্ব ইউক্রেনে আক্রমণ স্পষ্টতই ব্যাপক আকারে প্রস্তুত করা হচ্ছে। উত্তর ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পর রাশিয়া এখন বলছে তাদের মূল লক্ষ্য পূর্ব ইউক্রেন, ডনবাস নামে ওই অঞ্চলের দখল নিতে যাচ্ছে রুশ বাহিনী। এদিকে কিয়েভ জানিয়েছে তারা নতুন যুদ্ধের জন্য প্রস্তুত। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার মতুজিয়ানিক বলেন, আমরা পূর্বাভাস দিচ্ছি অল্প সময়ের মধ্যে এই এলাকায় যুদ্ধ শুরু হবে। মার্কিন এক কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের ধারণা রাশিয়ার ডনবাসে তাদের সেনা শক্তিশালী ও সংগঠিত করার চেষ্টা করছে। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, নতুন হামলার জন্য রাশিয়া হাজার হাজার সেনা জড়ো করছে, সূত্র রয়টার্স। মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় রাশিয়া, বলছে ল্যাভেরভ। রাশিয়া মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভ। সোমবার রাশিয়ান টেলিভিশনের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের উদ্দেশ্যে মার্কিন আধিপত্য বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার অবসান, বিশ্ব ব্যবস্থার অবস্থান ঘটানো ব্যাখ্যা করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তবে মস্কো ও চীন এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি। রাশিয়া 24 নিউজ চ্যানেলকে ল্যাভেরভ বলেন, আমাদের সামরিক অভিযানের উদ্দেশ্যে অপ্রতিরোধ সম্প্রসারণ এবং বিশ্বমঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা প্রজাদের পূর্ণ আধিপত্যের অবসান ঘটানো। এই আধিপত্যবাদ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি যেসব আইনের অধীনে পরিচালনা করা হয় তারা এখন সেগুলোর প্রচারণা চালাচ্ছে, আলাদা আলাদা ঘটনার পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা করে তারা এসব আইন তৈরি করেছে।
বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, রাশিয়া সেই দেশগুলোর মধ্যে অন্যতম যারা ওয়াশিংটনের ইচ্ছার কাছে নতি স্বীকার করবে না। রাশিয়া সমতার বিশ্বের অংশ হিসেবে এবং অন্যের নিরাপত্তাকে তোয়াক্কা না করার সুযোগ পশ্চিমা দেশগুলোকে দেবে না। ইউক্রেনকে লড়াইয়ে উৎসাহিত করায় ইউ শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেলের সমালোচনা করেন লেভরভ। বোরেল গত শনিবার ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দেন এবং জয় যুদ্ধের ময়দানেই হয় উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছিলেন। লেভরভ ওই বিবৃতিটিকে আপত্তিকর উল্লেখ করে বলেন, যখন একজন কূটনৈতিক বলেন যে একটি দ্বন্দ্ব শুধু সামরিক সংঘাতের মাধ্যমে সমাধান করা যেতে পারে, ঠিক আছে, তিনি হয় ভুল করে বা না ভেবে বলে ফেলেছেন, কিন্তু এমন একটি বিবৃতি তাকে কেউ দিতে বলেনি। এটা একটা আপত্তিকর মন্তব্য। ইউক্রেন সংকটে ইইউ তার ভূমিকা পরিবর্তন করেছে উল্লেখ করে লেভরভ বলেন, আগে এটি কোনো সামরিক সংস্থার মতো আচরণ করেনি, মার্কিন ব্লকের সদস্যদের চাপে এর আচরণ পরিবর্তন হয়েছে, যা ইইউকে ন্যাটোর কাছাকাছি কোনো প্রতিষ্ঠানে পরিণত করছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চায় বলে জানান লেভরভ। রাশিয়ার দাবি, ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিজেকে একটি নিরপেক্ষ দেশ ঘোষণা করুক এবং প্রতিশ্রুতি দিক যেন দেশটি কখনোই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক ব্লকে যোগ দেবে না। ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনকে ভারতের অবস্থান জানালেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়াদিল্লির নিরপেক্ষ অবস্থানও ব্যাখ্যা করেছেন তিনি। সোমবার এক ভার্চুয়াল বৈঠকে মোদি ভারতের অবস্থান স্পষ্ট করেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ঔষধ ও ত্রাণ সামগ্রী পাঠানোয় ভারতের ভূমিকার কথা জানিয়ে বাইডেনকে মোদি বলেন, ভারত আশা করে যে রাশিয়া যে ইউক্রেনের মধ্যে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই শান্তির পথের সন্ধান মিলবে। 2+2 পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাইডেনের সঙ্গে হাজির ছিলেন যুক্তরাষ্ট্রের সফররত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইউক্রেনের যুদ্ধ নিয়ে কূটনৈতিক স্তরে ভারতের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ প্রকাশ্য হতাশ প্রকাশ করেছে। জাতিসংঘের রাশিয়ার বিরুদ্ধে আনা একটি প্রস্তাবও সমর্থন করেনি মোদি সরকার। পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভেরভের ভারত সফর এবং রুশ তেল কেনার বিষয়ে নয়াদিল্লির আগ্রহ নিয়েও প্রশ্ন উঠেছে। যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাশিয়ার উপর একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলি। এই পরিস্থিতিতে মোদি বাইডেনের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মোদি সোমবার বাইডেনকে মনে করিয়ে দেন, ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে বোঝায় গণহত্যার নিন্দা করেছে ভারত, নিরপেক্ষ তদন্তের দাবিও সমর্থন করেছে। মোদি বলেন, আমি ইউক্রেন এবং রাশিয়া দুদেশের নেতাদের সঙ্গেই একাধিকবার কথা বলেছি এবং তাদের সরাসরি কথা বলার জন্য অনুরোধ করেছি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রোববার 1,200 বেশি মরদেহ পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখনও পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছেন, বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে। আরও আক্রমণের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে লোকজন পালিয়ে যাচ্ছে বলে এফির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মাত্র একদিন আগেই দক্ষিণ পূর্বাঞ্চল শহরে এক শিশুসহ 10 বেসামরিক নিহত হয়। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজন খানিক বেসামরিক নাগরিকের মরদেহ মাটির চাপা দেওয়া হয়েছে, স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাজধানী কিয়েভের কাছে বোজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজন খানিক বেসামরিক নাগরিকের মরদেহ মাটির চাপা দেওয়া হয়েছে, স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। শাহবাজের শপথের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পাকিস্তানের রাষ্ট্রপতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের শপথ গ্রহণের ঠিক আগে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। অস্বস্তি অনুভব করায় চিকিৎসকেরা তাকে পুরোপুরি পরীক্ষা করে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ স্থানীয় সময় নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আজ রাত 9টায় শপথ গ্রহণের কথা ছিল। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে এখন সিনেট চেয়ারম্যান সাদিক সানজারান শাহবাজকে শপথ পড়াবেন। জাতীয় পরিষদে PMLN সভাপতি শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েন। এক্সপ্রেস ট্রিবিউনে আগের খবরে বলা হয়েছিল, ইমরান খান সরে দাঁড়াতে বাধ্য হলেও রাষ্ট্রপতি কিছু সময় দায়িত্ব পালন করে যাবেন, দেশের রাজনৈতিক গোলযোগ সত্ত্বেও পদত্যাগ করবেন না। একটি সূত্র জানিয়েছে, ইমরান খান এর PTI তাকে পদত্যাগ করার
কোনো পরামর্শ দেয়নি। তবে নতুন সরকার যদি তাকে অপসারণ উদ্যোগ নেয় তবে দল তাকে পদত্যাগ করার পরামর্শ দেবে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আজ সোমবার। তিনি পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হন। পিটিআইয়ের এমপিরা পাকিস্তান পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট করলে সোমবারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শাহবাজ শরীফের কোনো প্রতিদ্বন্দ্বী থাকেনি। এছাড়া পিটিআইয়ের প্রার্থী শাহ মাহমুদ কুরেশিও প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এ বিষয়টি তদন্তে স্পষ্ট হয় যখন পিটিআইয়ের প্রার্থী শাহ মাহমুদ কুরেশি বলেন পাকিস্তান পার্লামেন্ট থেকে পিটিআইয়ের এমপিরা গণ পদত্যাগ করবেন। এরপর ডেপুটি স্পিকার কাসিম শরীর পরিবর্তে পিএমএলএন পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ দলের আয়াজ সাদিক পাকিস্তান পার্লামেন্টের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সভাপতি দায়িত্ব পালন করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার কাসিম শরী বলেন তার বিবেক এটা সায় দেয় না যে পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তিনি পালন করেন। এর আগেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মুখোমুখি ক্ষমতাচ্যুত করা হয়। এরপর পাকিস্তান পার্লামেন্টের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণসমস্যার পদত্যাগের সিদ্ধান্ত নেন ইমরান। শাহবাজ আজ সোমবার 174 ভোট পেয়ে নির্বাচিত হন। উল্লেখ্য, শাহবাজ 2018 সালেও প্রধানমন্ত্রীত্ব হারানো পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওইবার ইমরান খান ভোট পেয়েছিলেন 176 ভোট আর শাহবাজ পেয়েছিলেন 96।